হ্যালো ফ্রেন্ডস, আজকে শনিবার আর এখন বাজে সকাল 10টা। তো এখন থেকে আমি আমার ব্লগটা আজকে শুরু করি। আর আমাকে ঘেমে টেমে এরকম স্নান করে যেতে দেখে তোমরা বুঝতে পারছো যে আমার সকালের কাজকর্ম অনেকটা হয়ে গেছে। আর রান্না সেটা আমি স্নান সেরে এসে করব, যদিও ভাতটা বসানো হয়ে গেছে। তো ভাতটা হতে থাকুক, আমি স্নানটা করে এসে রান্না করব। এখানে আমি চলে এসেছি, দেখো কিছু জিনিস ঢেলে নিচ্ছি, চাল আর ডাল। এটা হচ্ছে ওই অঙ্গনারী স্কুল হয় না, অঙ্গনারী স্কুল যেখানে বাচ্চারা বসে খেলা করে, আবার কেউ পড়াশোনা করে। তো আমার মেয়েকেও সেখানে ভর্তি করেছিলাম, তো লকডাউনের কারণে ওটা এখন বন্ধ হয়ে গেছে। আর এখন ওখান থেকে খিচুড়ি আর যে ডিম সিদ্ধ কলা এগুলো দিত, সেগুলো বন্ধ হয়ে গেছে। তো সেখান থেকে আমরা এরকম চাল ডালই পাই, তো সেটাই নিয়ে রাখছি। আর এখানে আমি বসে গেছি এখন আমাদের লাঞ্চের রেডি করতে। তো সকালে টিফিন আজকে কিছুই করা হয়নি, সেরকম ব্রেকফাস্ট বলতে শুধু এক কাপ চা আর দুটো বিস্কুট, এটা দিয়ে আজকে আমি আর আমার হাজবেন্ড ব্রেকফাস্টটা সেরে নিয়েছি। আর এখানে দুপুরের লাঞ্চটাও আজকে খুবই হালকা পাতলা হবে। আর এখানে দেখো আলু ভাতে মাখছি, তো এই আলু ভাতে মাখা দিয়েই আজকে আমাদের লাঞ্চ হবে। আর এর সাথে একটু ডাল করব, কারণ আমার বর তো ডাল ছাড়া খেতে পারে না ভাত। আর এটা শুধু দুপুরের জন্য হবে, ডাল আর আলু সিদ্ধ। আর রাত্রে তো একটুখানি আলু ভাজা করে নিলেই আমাদের খাওয়া হয়ে যাবে। তো এখানে ডাল আর আলু সিদ্ধ মেখে নিচ্ছি। আর আমি এখন একটা বোরিং কাজ করছি, সেটা আমার মুখটা দেখে তোমার বুঝতে পারছো, সেটা হলো বিছানা গোছানো। কারণ যে কাজটা আমাকে দিনে 10 বার করতে হয়, সেই কাজটা করার সময় মুখে হাসি থাকে না। তো এই কাজটা আমাকে দিনে 10 বার করতে হয়। এই যে বিছানাটা এখন টান টান করে গুছালাম, এটা সকালেও একবার করেছি, আর এখন বেলার দিকে একবার করে নিলাম। এখন ওই 12:30টা বাজে, তো বেলার দিকেও একবার করে নিলাম, আবার করবো, আবার বেলার দিকে, আবার বিকেলের দিকে একবার করবো, সন্ধ্যাবেলা করবো, রাত্রে করবো। তো ওই জন্যই ওটা আমার কাছে বোরিং কাজ। আর এখানে দেখো এই জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, এগুলো সব গতকালের মানে কাঁচা ছিল, সেগুলো হালকা হালকা ভেজা ছিল না, সেগুলো একটু রোদে ভালো করে সকালে শুকিয়ে নিলাম। আর এই যে দেখেছো কি সুন্দর গোলাপটা, সাদা গোলাপ, সাদা গোলাপ দেখতে কিন্তু সেই লাগে। তো যাই হোক, এগুলো এখন ঘরে নিয়ে চলে আসলাম, এগুলো এখন ভাঁজ করব, ভাঁজ করে জায়গার জিনিস জায়গায় চলে যাবে। এই আমার বোরিং লাইফ, বোরিং লাইফস্টাইল, কিন্তু হ্যাপি, সত্যি হ্যাপি, আমার খুব ভালো লাগে। আমার সংসারটাকে আমি প্রচণ্ড ভালোবাসি, বেশ নিজের মনের মতো করে সাজিয়ে নিয়েছি না বহু বছর ধরে, মানে 10 বছর হলো আমার বিয়ে হয়েছে, 10 বছর ধরে তিল তিল করে আমার সংসারটাকে আমি সাজিয়েছি। বিয়ের পরে পরে তো একদম হজবরলো সংসার ছিল আমার, তো এখন আর সেটা নেই, এখন আমার সাজানো গোছানো সংসার, যেখানে সুখের ঘাটতি হলেও হতে পারে কিন্তু শান্তির কোনো অভাব নেই। তো হচ্ছে এখন শাশুড়ি মায়ের বাড়িতে রান্নার জল খাওয়ার জল এই আমাকে যেতে হয় প্রত্যেক দিন 3 বেলা, সকাল 9:30 একবার, তারপর 12:30 একবার, আবার সন্ধ্যে 7টার সময়। তো 3 বেলা এরকম এপার ওপার রাস্তা পার করে আমাকে জল ভরতে আসতে হয়। তো আজকে 9:30 পর থেকে 12:30 পর্যন্ত আমার এই কটা বোতলই খালি হয়েছে, তো তার জন্য মার বাড়িতে এসে এই কটা বোতল আমি ভরে নিচ্ছি, ভরে নিয়ে ঘরে চলে যাব। তো আমাদের বাড়ি আমার মানে আমার এলাকায় কোনো রকম টাইম কলের ব্যবস্থা নেই বলেই আমার এই ঝামেলাটা পোহাতে হয়, কিছু করার নেই। তো মেয়েকে স্নান করানো আর আমাদের এই খাওয়া রান্নার জল তুলতে আমাকে এখানে আসতে হয়। আর আমাদের কলের জল, যে টেপা কলের জল, সেটা তো প্রচণ্ড আয়রন, তার জন্য আমরা কেউ সেই জলে স্নান করতে পারি না। এমনি বাসন মাজা ঘর মোছা এগুলো চলে যায়, কাছাকাছিও টুকটাক চলে যায়, কিন্তু খাওয়ার জল, রান্নার জল আর স্নান এইগুলো তো আমাদের টেপা কলের জলে সম্ভবই না। তো গঙ্গা জলের লাইনটাই খুব পরিষ্কার, গঙ্গা জল ভীষণ পরিষ্কার জল। তো যাই হোক, হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো, আর ভালো তো থাকতেই হবে। আমার এই সাধন সাথী চ্যানেলে তোমাদেরকে অনেক 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 স্বাগত। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও। আর তুমি যদি অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকো তাহলে থ্যাংক ইউ। এখন বাজে 6:33, তাই যে আমি উঠেছি 5:45 উঠে আমি প্রথমেই গরু বের করে দিয়েছি। আসলে না, ও সারা রাত মানে মানে ঘরটার ভিতর থাকে, তো কতক্ষণে সকাল উঠলে খাবো 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 করে বেরোনোর জন্য বারবার ঘুরপা মারতে থাকে। তোমরা তো দেখছিলে আমি কলে কাপড় কাটছিলাম, কাচার পরে আমি মানে বিচুলি কাটতে কাটছিলাম গোয়াল ঘরে বসে, কিন্তু আমার কাঁচিতে এত ধার ছিল না, কি বলবো তোমাকে। আমি মানে
বুঝতে পারিনি কীভাবে ঠেকে, দেখো মানে মলম লাগিয়ে দিল আমার ননদ, তারপরে আমার ভাগ্নের বন্ধু, ঠিক আছে, কিন্তু এটা আবার টিটিনাস না নিলে ছাড়বে না। আমি চলে এসেছি গোয়াল ঘরে, তখন দেখলাম তোমাদের দাদাভাই ছিল, ও একটু বসলো, বিশ্রাম নিল, তারপর চলে গেল, আমি একটু শুয়েছিলাম। এই যে ও শুতে দিচ্ছে না, এই যে এই বদমাইশটা খাবে বলে জানো, সেই মানে কি বলবো, হাম্বা হাম্বা করে ডেকে ঘুমের 12টা বেজে গেল। আসলাম, এবার গোবর টোবর ফেলবো, ওকে একটু খেতে দেবো। আমি একটুখানি এদের কাছে একটু কাজটা সেরে নিই। এবার মনে হচ্ছে আমার হাতেই নিতে হবে, দে আমার হাতেই দে, আমার মাটিতে কষ্ট করে নিয়ে কি লাভ, দে হাতে দে দে। আবার মা জানি চু করে পুরাবো কেন, এখানেই হয়ে গেল তাই তো। হ্যাঁ ভালো, আমি কিন্তু মানে অনেক জায়গায় অ্যাক্টিভ থাকি ভিডিও করার জন্য, কিন্তু সব হলেও আমি এদের একদম অযত্ন করি না, এদের মন থেকে খুব ভালোবাসি আর খুব ভালোবেসে আমি কাজগুলো করি। কি অবস্থা করেছে নাদার পরে, খাওয়ার থেকে বিচুলি ফেলে বেশি, ও কোনদিন আমার কাছে মার খাবে, হাত ধুয়ে আসি। কালকে ষষ্ঠী, কাল যাব, আজকে থেকে ভীষণ আনন্দ হচ্ছে, শুধু ভাবছি কালকে বিকেলটা কখন আসবে, সকালে তো যেতে পারবো না, বিকেলেই যাব। ওরা খাক, আমি আরো যা কাজ আছে সেরে নি। দেখো তোমাদের দিদি ভাই বিচলে পুজোছে, কত হাতে স্পিড, তাহলে কত বিচলি পুচিয়েছে দেখো। বন্ধুরা সবাই জানে আমি এই কাজগুলো প্রত্যেকদিন করি তাই না, বললো সেই থেকে তখন দেখলে গরুর গোয়ালে ছিলাম, বিচুলি কাটছি, এখনো কাজগুলো সেরে উঠতে পারিনি। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেলস এপি ব্লগস। তো কীরকম আছো, আশা করছি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল আজকে আমি আমার মর্নিং রুটিন শেয়ার করতে যাচ্ছি তোমাদের সাথে, যে সকাল সকাল আমি কীভাবে কাজ করি, কতটুকু কাজ করি তোমরা দেখলেই বুঝতে পারবে। তো এদিকে আমি সমস্ত সকালেই আমি প্রথমে কুয়াশার জল মুছে স্টার্ট করি, আর দেখতে পাচ্ছ পেছনটা, জাস্ট দেখো ব্যাকগ্রাউন্ডে কীরকম কুয়াশা পড়েছে আমার পেছন দিকে, মানে এদিক থেকে এই ঘর থেকে ওই ঘর আপসাপসা দেখা যাচ্ছে, মানে এতটা কুয়াশা। তো কেউই উঠে নেই, সবাই ঘুমাচ্ছে, আর শাশুড়ি বাড়িতে নেই, যার জন্য আমি সকাল সকাল উঠে এই যে ঘর ঝাড় দিয়ে দুয়ার মুছে তারপরে উঠান ঝাড় দিচ্ছি, দেখতে পাচ্ছ। ঘরে চলে এসেছি, ঘর গোছাবো, তো প্রত্যেক দিনে যেভাবে ঘর গোছাই আমি সেভাবেই ঘর গোছাবো। ভেবেছিলাম যে বেড কভারটা চেঞ্জ করবো, তারপর ভাবলাম যে না আজকে চেঞ্জ করবো না, আজকে একটু তাড়া আছে তো থাক, আজকে চেঞ্জ করলাম না, তো নেক্সট দিন চেঞ্জ করতে হবে। শীতের দিন যেহেতু ম্যাটটা উঠিয়েছিলাম, তো ম্যাটটা পেতে দিলাম, পেতে এবার চলে যাবো কলের পাড়ে। তো কলের পাড়ে যেগুলো রান্নার পরে বাসন ছিল, অল্পই কিছু ছিল, আমি রান্না করার সময় অত বাসন ভরাই না, তো যত যেরকমই বাসন ছিল সেরকম আমি ধুয়ে ফেললাম। তো বাসন সেরকম তো ছিল না, দেখতেই পাচ্ছ, অল্প কিছু বাসন আমি তাড়াতাড়ি ধুয়ে তারপরে চলে যাব কাপড় ধুতে, মানে কাপড়গুলো ভিজিয়েছিলাম, ভিজিয়ে রেখে তারপরে কাজ করছিলাম আর কি, ঘর গুছিয়ে আসলাম। তো কাপড়গুলো ভিজালে আর কি তাড়াতাড়ি ধুতে পরে তাড়াতাড়ি হয়, তো এবারে দেখো বাসন ধুয়েই কিন্তু চলে যাব কাপড় ধুতে, তো চলো দেখতে থাকো।